আজকে আমরা শিখব কুড সুদ আর উডের ব্যবহার এদেরকে মডেল ভাব বলা হয় ইংরেজি বলতে গেলে এদের ব্যবহার খুব ভালোভাবে শিখতে হবে তবেই আপনি অনর্গল ইংরেজি বলতে পারবেন অনেকেই আছেন যারা এদের ব্যবহার সঠিকভাবে করতে পারেন না আশা করি আজকের পর এদের ব্যবহার আর ভুল হবে না কেন এদেরকে মডেল ভাব বলা হয় কারণ এরা সাবজেক্টের মুড অনুসারে কাজ করে তাই এদেরকে মডেল ভাব বলা হয় উড সৌজন্যতা এবং অনিয়মিত অভ্যাস বোঝাতে ব্যবহৃত হয় আমি সাঁতার কাটতাম আই উড সুইম আই উড সুইম মানে আগে সাঁতার কাটতাম কিন্তু এখন আর কাটি না এটা একটা অনিয়মিত অভ্যাস এই সব ক্ষেত্রে আমরা উদকে ব্যবহার করতে পারি যেমন আরেকটি উদাহরণ দেখা যাক সে ধূমপান করত উড স্মোক হি উড স্মোক আপনি কি আমাকে কিছু টাকা ধার দিতে পারেন ওডিউ প্লিজ লেন্ড মিস ওডিউ প্লিজ লেন্ড মিস এখানে ভদ্রতা দেখাতে উডকে ব্যবহার করা হল এখানে আমরা ক্যানকেও ব্যবহার করতে পারতাম যেমন ক্যান ইউ প্লিজ লেন্ড মিস ক্যান ইউ প্লিজ লেন্ড মিস কিন্তু ক্যান মানে হলো পাড়া যেমন আমি গান করতে পারি আই ক্যান সিং আই ক্যান সিং আমি ফুটবল খেলতে পারি আই ক্যান প্লে ফুটবল আই ক্যান প্লে ফুটবল তাই আমার মতে ভদ্রতা দেখাতে উডকে ব্যবহার করা উচিত তিনি প্রতিদিন আট ঘন্টা পড়তেন উড রিড এইট আওয়ার্স পার ডে হি উড রিড এইট আওয়ার্স পার ডে এটি একটি অনিয়মিত অভ্যাস তিনি প্রতিদিন আট ঘন্টা পড়তেন তবে এখন আর পড়েন না সুতরাং আমাদের এখানে উডকে ব্যবহার করা উচিত পোলাইট রিকোয়েস্ট আপনি কি এটি কিনতে চান ওর ইউ লাইক টু বাই দিস ওড ইউ লাইক টু বাই দিস আপনি কফি না চা চান ওড ইউ লাইক কফি ওর টি ওর ইউ লাইক কফি অর টি তুমি কি কিছু খাবে ওর ইউ লাইক সামথিং টু ইট ওড ইউ লাইক সামথিং টু ইট এবার চলুন শেখা যাক কুডের ব্যবহার কুড মানে পারত অ্যাবিলিটি ইন দ্য পাস্ট অতীতের দক্ষতা বা ক্ষমতা বোঝাতে আমরা কুটকে ব্যবহার করে থাকি ফর এক্সাম্পল সে বলল সে ভালো সাঁতার কাটতে পারত হি সেট হি কুড সুইম ওয়েল হি সেট হি কুড সুইম ওয়েল সে ইংরেজি বলতে পারত হি কুড স্পিক ইংলিশ হি কুড স্পিক ইংলিশ মানে অতীতে পারত কিন্তু এখন আর পারে না এই রকম অর্থে আমরা কুটকে ব্যবহার করতে পারি রিকোয়েস্ট অ্যান্ড পারমিশন আমি কি তোমাকে সাহায্য করতে পারি কুড আই হেল্প ইউ কুড আই হেল্প ইউ আমি কি রুমগুলি পরিবর্তন করতে পারি কুড আই চেঞ্জ রুমস কুড আই চেঞ্জ রুমস আমি কি আপনার ডেস্ক ব্যবহার করতে পারি কুড আই ইউজ ইউর ডেস্ক কুড আই ইউজ ইউর ডেস্ক আপনি কি ওটা আবার বলবেন কুড ইউ রিপিট দ্যাট কুড ইউ রিপিট দ্যাট আমি কি আপনার পেন্সিল ব্যবহার করতে পারি কুড আই ইউজ your পেন্সিল কুড আই ইউজ ইউর পেন্সিল তুমি কি আমার একটা উপকার করবে কুড ইউ ডু মি এ ফেভার কুড ইউ ডু মি এ ফেভার আমি কি এখানে আমার গাড়ি পার্ক করতে পারি কুড আই পার্ক মাই কার হিয়ার কুড আই পার্ক মাই কার হিয়ার আপনি কি আমাকে পথটা বলতে পারেন হুড tell ইউ টেল মি দা ওয়ে হুড me দা ওয়ে আপনি কি আমার পরিবর্তে হুড ইউ ডু দিস হুড ইউ instead of মি চলুন আরো কিছু উদাহরণ শেখা যাক আমি যদি ইংরেজি বলতে পারতাম আই উইস আই কুড স্পিক ইংলিশ আই উইস আই কুড স্পিক ইংলিশ আমি যদি জাপানে যেতে পারতাম আই উইস আই কুড গো টু জাপান আই উইস আই কুড গো টু জাপান আমি যদি এই গিটারটি কিনতে পারতাম আই উইস আই কুড বাই দ্যাট গিটার আই উইস আই কুড বাই দ্যাট গিটার সে আর হাঁটতে পারল না হি কুড নট ওয়াক এনি ফার্দার হি কুড নট ওয়াক এনি ফার্দার ধাঁধাটি কেউ সমাধান করতে পারেনি নো ওয়ান কুড স্য পাজল নো ওয়ান কুড সলভ দ্য পাজল আমি এত ক্ষুধার্ত যে আমি একটা ঘোড়া খেতে পারি আই এম সো হাঙ্গি দ্যাট আই কুড ইট এ হর্স আই এম সো হাঙ্গি দ্যাট আই কুড ইট এ হর্স আমি তাড়াতাড়ি চলে গেলাম যাতে আমি একটি ভালো আসন পেতে পারি আই লেফ্ট আর্লি সো আই কুড গেট এ গুড সিট আই লেফ্ট হার্লি সো আই কুড গেট এ গুড সিট প্রত্যেকেই জানতো সে ভালোভাবে ইংরেজি বলতে পারে এভরি বডি নিউ সি কুড স্পিক ইংলিশ ওয়েল এভরি বডি নিউ সি কুড স্পিক ইংলিশ ওয়েল এবার আমরা শিখব সুডের ব্যবহার উচিত বা উপদেশ দিতে সুডকে ব্যবহার করা হয় আপনার যাওয়া উচিত ইউ শুড গো ইউ শুড গো আপনার ঘুমানো উচিত ইউ শুড স্লিপ ইউ শুড স্লিপ তোমার অনুশীলন করা উচিত ইউ শুড এক্সারসাইজ ইউ শুড এক্সারসাইজ তোমার কঠোর পরিশ্রম করা উচিত ইউ ইউ শুড শুড ওয়ার্ক ওয়ার্ক হার্ড হার্ড আপনার বিছানায় থাকা উচিত ইউ শুড স্টে ইন বেড ইউ শুড স্টে ইন বেড আপনার আমার পরামর্শ নেওয়া উচিত ইউ শুড টেক মাই অ্যাডভাইস ইউ শুড টেক মাই অ্যাডভাইস তোমার সত্য বলা উচিত ইউ শুড টেল দ্য ট্রুথ ইউ শুড টেল দ্য ট্রুথ বাবা মাকে মেনে চলা উচিত ইউ শুড ওবে ইউর প্যারেন্টস ইউ শুড ওবে ইউর প্যারেন্টস ড্রাইভারদের সিট বেল্ট পরা উচিত ড্রাইভার শুড ওয়ে সিট বেল্টস ড্রাইভার শুড ওয়ে সিট বেল্টস আমি মনে করি আমাদের আবার চেষ্টা করা উচিত আই থিঙ্ক দ্যাট উই শুড ট্রাই এগেন আই থিঙ্ক দ্যাট উই শ্যুড ট্রাই এগেন অনুরোধ করতেও শ্যুডকে ব্যবহার করা হয় দয়া করে আমি কি একটি কল করতে পারি শ্যুড আই মেকে ফোন কল প্লিজ মেক মেকে ফোন কল প্লিজ আমার কি অপেক্ষা করা উচিত শুডাই ওয়েট শ্যুড আই ওয়েট চলুন আরও কিছু বাক্য শেখা যাক যেখানে আমরা সুডকে ব্যবহার করতে পারি আমার কিভাবে জানা উচিত হাউ সুডাই নো হাউ সুডাই নো আমাদের কোথায় যাওয়া উচিত হার সুডুই গো হার সুডুই গো আমার এখন কি করা উচিত হোয়াট সুডাই ডু নাও হোয়াট ডু নাও আমার কুকুরকে কি খাওয়ানো উচিত হোয়াট শুড আই ফিড মাই ডগ হোয়াট শুড আই ফিড মাই ডগ কখন আমার কুকুরকে খাওয়ানো উচিত হোয়েন শুড আই ফিড মাই ডগ হোয়েন শুড আই ফিড মাই ডগ আমার কি এখানে তোমার জন্য অপেক্ষা করা উচিত শুড আই ওয়েট ফর ইউ হিয়ার শুড আই ওয়েট ফর ইউ হিয়ার আমার কি তার চিঠির জবাব দেওয়া উচিত সুডাই রিপ্লাই টু হিজ লেটার সুডাই রিপ্লাই টু হিজ লেটার আমার কখন গাড়ি ফিরিয়ে দেওয়া উচিত হোইন সু ডাইভ রিটার্ন দ্য কার হইন সুডাইভ রিটার্ন দ্য কার কিভাবে এগুলিকে খুব সহজে ব্যবহার করতে হয় তা আমি শেখানোর চেষ্টা করেছি এখন থেকে আপনি সহজেই এদের ব্যবহার করতে পারবেন আশা করি আর ভুল হবে না একটা কথা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই যদি আমাদের চ্যানেলটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর সমস্ত আপডেট পেতে অল নোটিফিকেশানটি অন করে দিন কারণ ইংরেজি বিষয়ক নানা রকম নতুন নতুন ভিডিও আমরা সবসময় নিয়ে আসি তাই দ্রুত ইংরেজি শিখতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন